অনেক জায়গায় ওই ছাগলের ছাট মাল দিয়ে ঘুগনি হচ্ছে, ছাগলের পা থেকে মাথা পর্যন্ত পাওয়া যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে রুটি খাবে, রুটি বানিয়ে নেবে, এখানে আসবে 100 টাকা মাল নেবে, বাড়ি গেলে টমেটো পেঁয়াজ লঙ্কা কেটে, পেঁপড়া চর্বি মাথা এখানে সব আছে। আজকে আমরা চলে এসেছি হচ্ছে টিটাগড় ব্রহ্মস্থান, ঠিক আছে, ব্রহ্মস্থানও বলে অনেকে। আর এখানে নাকি সেই ছাগলের পা থেকে মাথা পর্যন্ত পাওয়া যাচ্ছে, বট, তারপর হচ্ছে চোস্তা, তারপর হচ্ছে নলুটলি, মানে যেগুলো পাওয়া যায় এখানেও নাকি পাওয়া যাচ্ছে ছাগলের পা থেকে মাথা পর্যন্ত। কাকার সাথে আমরা কথা বলাচ্ছি, কি কি পাওয়া যায় তোমাদেরকে আমরা দেখাচ্ছি, চলো চলো ভাই। এটা হচ্ছে ব্রহ্মস্থান, এটা পুরো একদম মোর, ব্রহ্মস্থানের মোর, মানে ব্রহ্মস্থান অনেকে বলে। আর এই হচ্ছে কাকার দোকান, মানে ছাগলের সব রকম পার্ট পাওয়া যায়, এখানে পাওয়া যায় হচ্ছে পাট, চোস্তা, ফেপড়া, পাট, চোস্তা, ফেপড়া। কাকার একটা ছোট্ট দোকান, বেশ ভালো, খুব সুন্দর দোকান কাকার। চলো কাকার সাথে আমরা একটু কথা বলি। তো কাকা, আপনার কাছে কি কি পাওয়া যায়? খাসি মাথা, টেংড়ি, ফেপড়া, কচুনি, চোস্তা। আচ্ছা, মানে ছাগলের পা থেকে মাথা পর্যন্ত পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। কাকা একটু দেখাবে কি কি আছে তোমার কাছে? এটা কি? এটা ফেপড়া, চর্বি, মাথা। আচ্ছা, ফেপড়া, চর্বি, মাথা এখানে সব আছে। মাথা, আচ্ছা, খাসির মাথাও আছে, ফেপড়াও আছে। আচ্ছা, এটা কি আছে একটু দেখো, চোস্তা একটু দেখো, এই হচ্ছে চোস্তা। বাহ, খুব সুন্দর। এটা কত টাকা? এটা 50 টাকা। 50 টাকা প্লেট? এক্সিলেন্ট, পিস পিস। তো একটা চোস্তার দাম 50 টাকা, আর ভ্যাপড়া যেটা ওটাগুলো কত? ভ্যাপড়াগুলো 30 টাকা প্লেট, 30 টাকা প্লেট। আর এটা কি আছে? এটা খাসি পা, শুধু ফ্রাই 10 টাকা মাল আলাদা লাগে। ও, এটা খাসির পা, তাই তো? এটা হচ্ছে খাসির পা। এর দাম কত? 50 আছে, 60 আছে, 30 আছে, 50 আছে, 60 আছে। শুধু ফ্রাই করার জন্য আলাদা 10 টাকা লাগে, আলাদা 10 টাকা, যে কোনো জিনিস, যে কোনো জিনিস, যে কোনো জিনিস ফ্রাই করতে পারে 10 টাকা। ওইটাই, ওটাই মাথায় হবে। ও, ওটাই মাথা, ওখানে গিয়ে আবার মানে মশলাপাতি দিয়ে আবার ইয়ে করা হবে, তাই তো? ওখানে গিয়ে আবার মানে মশলাপাতি দিয়ে আবার ইয়ে করা হবে, তাই তো? ফ্রাই করা হবে মশলাপাতি দিয়ে। তো এটা কাকার কাছে বেশ ভালো, ওখানে মশলাপাতি দিয়ে একদম টাটকা ফ্রাই করে দেবে, একদম টাটকা ফ্রাই, চোস্তা ফ্রাই হয়ে যাবে, চোস্তা ফ্রাই হয়ে যাবে ভাই, শীতকালে জমে যাবে। তার সাথে রুটি যদি হয়, কি দেখতে পাচ্ছ, এখানটায় পার্সেল হচ্ছে, একজন নিয়ে যাবে। এটা হচ্ছে বট, রুটি খাবে, রুটি, রুটি আর বট, দেখছি দেখছি। কাকা, তোমার কতদিন পুরনো দোকান? আমার হয়েছে 23 বছর হয়ে গেল। 23 বছর বয়স দোকানটার? ও আচ্ছা। এর আগে কি কেউ চালাতো নাকি? না না, আপনি একভাবে চালাচ্ছেন, বেশ ভালো। 23 বছরের দোকান, কি খাবি তাহলে ভাই? আর তো বট খেতে ইচ্ছে করছে। বট খাবি? চোস্তা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। চোস্তা আর ভালো লাগছে না, বটটা এবার ট্রাই করতে হবে। চোস্তা জানি তুই খাবি ও না। তো কাকা, এক প্লেট বট তুমি রেডি করো। ফ্রাই করবে তো? হ্যাঁ, ফ্রাই করে দাও, মশলাপাতি দিয়ে একটু, বেশ ভালো লাগবে। তুমি এই মাল কোথা দিয়ে আনো? আমার মাল বেলগুড়িয়া থেকে আসে। বেলগুড়িয়া থেকে আসে? ভোলা রোড। ভোলা রোড, বেলগুড়িয়া, ভোলা রোড। তোমার ওই চোস্তার ভিতরে ওই চর্বি টর্বি দাও নাকি তুমি? হ্যাঁ, চোস্তা চর্বি ভরা আছে, চর্বি ভরা আছে, তাই তো? অনেক জায়গায় ওই ছাগলের ছাট মাল দিয়ে ঘুগনি হচ্ছে, আমি বললাম তোমার কাছে পাওয়া যাবে। আরে ঘুগনি দরকার কি? আমি ওকে মাল দিতে 30 টাকার ঘুগনি দরকার কি? ও, ৩০ টাকা অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। ধর 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 প্লেটটা ধর, ধরবি তো, ধরে ওই সাইডে চল, ওই সাইডটা দেখ। ভয় করছিস কে? আমি খাবো তো নাকি? এখানে ওই জায়গাটা, ওই জায়গাটা আলো, ওই জায়গাটাই বস না, অসুবিধা নেই। বট খাবি, রুটি নিবি? রুটি দিয়ে খাই আজকে, রুটি দিয়ে, রুটি দিয়ে খাবি তো? কাকা একটা রুটি দেন। এখানে কাকাটাও খাচ্ছে। কাকা আপনি কবে দিয়ে খাচ্ছেন? অনেকদিন ধরে? ভালো লাগে? হ্যাঁ, কাকা অনেকদিন ধরে খাচ্ছে। এটা চর্বদা নিয়েছে, চর্বদা নিয়েছো তো? একটা রুটি দাও, কেমন লাগে খেয়ে দেখি। হ্যাঁ, খাসির বট ভুড়ি খাচ্ছি,
মানে সেই সিল্লাইটা কোথায় গেছিলাম তার থেকে তো আমার তো মনে হয় এটা ভালো। হ্যাঁ দারুণ দারুণ না অসাধারণ। তো সিল্লাইন যেটা খেয়েছিলাম চোস্তা নাকি খেয়েছিলাম ওটা একটা আলাদা কেমন একটা মানে গন্ধ বার হচ্ছিল, কিন্তু এটা কোনো গন্ধ নেই। আবার ফ্রাই করে দিয়েছে আরো ভালো লাগছে নাকি। মাঝে মাঝে যে ধনে পাতা টমেটো এগুলো আসছে আর রুটির সাথে খেলে জাস্ট জমে যাবে জমে যাবে আর বড় অসাধারণ। রাত্রিদিন পরে রাতে খেতে ভালো লাগে ভালো লেগেছে। এতদিন পর দেখো এর এত ভালো লেগেছে আর একটা রুটি নিতে গেছে। আজকে চলবে এই সত্যি খেতাম আজকে, কিন্তু আমি আজকে খেতে পারবো না কারণ তো দেখ এয়ার টেস্ট পাবি আমার পেটে প্রচন্ড পরিমাণে গ্যাস হয়েছে। না খেলে তো লস, কিন্তু দারুণ টেস্ট দারুণ সত্যি আমি মিস করে যাচ্ছি। আমি খেতাম আজকে, খেতে পাচ্ছি না খুবই দুঃখিত, খেতে পাচ্ছি না খুবই দুঃখিত। আচ্ছা আমার কাছে মানুষ আছে টিফিন নিয়ে, তিন প্লেট চার প্লেট নিয়ে নে বাড়ি গিয়ে একটু পেঁয়াজ টমেটো লঙ্কা করে ফ্রাই করে ঘর ভর খাওয়া হয়ে যায়। কাকা কম নিল 45 টাকা নিয়েছে, বিল হয়েছে 48 টাকা, আমাদের 5 টাকা রিটার্ন দিয়েছে। পার্টি হবে ভাই, বাস ঠিক আছে ভাই, মে চলতা ওকে 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 ভাই।